আসসালামু আলাইকুম আমি আশরাফ আপনাদের মাঝে আজকে ক্যাপচা ট্রাইভার্স সাইটটা নিয়ে হাজির হলাম এই সাইটটাতে শুধুমাত্র ক্যাপচা টাইপ করে আপনারা ইনকাম করতে পারবেন আনলিমিটেড ক্যাপচা টাইপ করতে পারবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন সাইটটা পঁচিশে ডিসেম্বর দু হাজার একুশে কিন্তু মার্কেটে লাঞ্চ করলো ওকে সো এটা কিন্তু মার্কেটে লঞ্চ করেছে রেজিস্ট্রেশন আপনারা কুইকভাবে করবেন কিভাবে অ্যাকাউন্ট করবেন সব কিছু দেখাবো এখানে কোনো ইনভেস্ট করতে হবে না আপনাদের শুধুমাত্র একদম ফ্রিতে এখানে আপনারা ক্যাপচা টাইপ করে ইনকাম করতে পারবেন আর ক্যাপচা টাইপের কাজগুলো কি আপনারা সবাই জানেন পাঁচ সেকেন্ডও লাগে না যত টাইপ করবেন তত ইনকাম এখানে আনলিমিটেড ক্যাপচা আপনাকে দেওয়া হবে সো সাইটটার নামই ক্যাপচার টাইপার্স ডট কম ওকে সো এখানে আপনারা ইনকাম করে সরাসরি কিভাবে টাকাগুলো পকেটে নেবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখাবো এবং কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটাও দেখাবো তার আগে বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড ভিডিওতে একটা লাইক অবশ্যই দেবেন সো গাইস ফার্স্ট অফ অল আপনারা কী করবেন এই সাইটটার লিঙ্ক পাওয়ার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে এই সাইটটার লিঙ্ক দেওয়া থাকবে ক্যাপচা টাইপার্সের ওকে সেখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু করবে সো এখান থেকে আপনারা এই এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে আর রেজিস্ট্রেশন করাটা একদম ইজি আর আপনাদেরকে বলে রাখি এখানে কিন্তু আনলিমিটেড ক্যাপচার টাইপ পাবেন প্রতিদিন এখান থেকে দুই থেকে তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা মিনিমাম আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন ওকে সো গাইস চলুন আমরা রেজিস্ট্রেশনটা করে নিই সো এরকম ফর্ম যখন চলে আসবে তখন এখান থেকে আপনাদেরকে দেখেন রেজিস্ট্রেশন করার জন্য আপনাদেরকে টিম নাম বলতেছে তারপরে ইউজার নাম পাসওয়ার্ড এবং তারপরে এখান থেকে দেখছেন সো তারপরে আপনার এখান থেকে রিটাইপ পাসওয়ার্ড দিবেন আই এম নোট রোবটে দেবেন দেওয়ার পরে সাবমিটে ক্লিক করে দিলে অ্যাকাউন্টটা হয়ে যাবে সো আমি টিম নাম সব কিছু দিয়ে নিচ্ছি ওকে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি সাবমিটে ক্লিক করে দিব। আমি সাবমিটে ক্লিক করে দিলাম সাবমিটে ক্লিক করার পরে আমাদের এখান থেকে দেখেন অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে ওকে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা এস এম এস এসেছে সাকসেসফুলি সেভড এবং প্লিজ চেক ইউর ইমেল ওকে আমার ইমেলটা কিন্তু চেক করতে বলতেছে এবং এখান থেকে দেখেন ইমেলটা কিন্তু আমি এখান থেকে পেয়ে গেছি দেখেন ক্যাপচা ড্রাইভার্স থেকে আমাদের একটা ইমেল দিয়ে দিয়েছে সো আমরা ইমেলটাকে এখন বড় করতেছি ওকে এখন আমরা এটাকে কী করব এটাকে অ্যাক্টিভ করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু অ্যাক্টিভ এটাতে আমরা ক্লিক করে দেবো ওকে এটাতে আমরা ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে আবারও সেই ওয়ার্কার সাইটে নিয়ে যাবে ওকে এই সাইটে নিয়ে আসলো এখন আমাদেরকে কী করতে হবে দেখেন অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেট ওকে আমরা এখন বেকে চলে এসে আবার ওই আগের অ্যাকাউন্টে চলে যাচ্ছি যাওয়ার পরে এখানে আমাদেরকে কী করতে হবে আবার আমাদেরকে কী করতে হবে এখানে যে কর্নারে দেখতেছেন থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে ওকে থ্রি ডট মেনুতে ক্লিক করে এখান থেকে লগ ইন দেখতে পাচ্ছেন আমরা সিম্পলি এখানে লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করে অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবো ওকে লগ ইন করে নেওয়ার জন্য এখানে আমাদের ইউজার নামটা দিবো তারপরে পাসওয়ার্ড দিবো যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম সেটা দিয়ে তারপর সাবমিটে ক্লিক করে দিলেই অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে ওকে যখন লগ ইন হয়ে যাবে তখন আপনারা পাসওয়ার্ডটাকে সেভ করে নেবেন তারপরে এখান থেকে দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে বলি এখান থেকে আমাদের একটা কী কাজ করতে হবে আপনাদেরকে বলি এখানে আপনাদেরকে দুইটা দুইবার রেজিস্ট্রেশন করতে হবে ওকে এটা শুনে আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই এখান থেকে আমরা যে প্রথম রেজিস্ট্রেশনটা করেছি এটা আমরা এই সাইটের রেজিস্ট্রেশন করেছি এই রেজিস্ট্রেশনটা দিয়ে আমরা এখান থেকে টাকা উঠাবো এবং আমরা পেমেন্টগুলো গ্রহণ করব। এখন আমাদেরকে এখান থেকে ক্যাপচা টাইপের কাজ করতে গেলে ওই ক্যাপচা টাইফের কাজ করতে গেলে আরেকটা অ্যাকাউন্ট করতে হবে অর্থাৎ আমাদেরকে কারো না কারো গ্রুপে আমাদের কাজ করতে হবে তার জন্য আমাদেরকে এখান থেকে দেখতে পাচ্ছেন এমপ্লয়ি মাস্টার এখানে ক্লিক করে আমাদের আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে এবং আপনারা এটার নিচে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম গ্রুপ এই টেলিগ্রাম গ্রুপে ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করে আপনারা এই এদের গ্রুপে জয়েন হয়ে নেবেন এখানে পেমেন্ট প্রুফ সব শেয়ার করা হয় সব কিছু শেয়ার করা হয় এই গ্রুপে আপনারা এখান থেকে টেলিগ্রামে কি করবেন জয়েন হয়ে নেবেন ওকে এ দেখেন আমি টেলিগ্রামে চলে আসলাম এবং টেলিগ্রামে চলে এসে এখান থেকে আমি জয়েন হয়ে নিব এ দেখেন জয়েন হয়ে জয়েন নাওতে ক্লিক করলাম এখন জয়েন হয়ে নিয়েছি দেখেন এখান থেকে কে কত টাকা পেমেন্ট পাচ্ছে কে কী করতেছে সব কিছু কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন ওকে এখন আমি ব্যাকে চলে আসব ব্যাকে চলে এসে আমি আবারও আরেকটা সেকেন্ড অ্যাকাউন্টটা করব সেকেন্ড অ্যাকাউন্ট করার জন্য এখান থেকে আমি এমপ্লয়িতে ক্লিক করে দেব মনোযোগ সহকারে দেখুন অনেক কেয়ারফুল সহকারে আপনারা দেখুন কারণ আপনারা এখানে যে আইডিটা খুলবেন এটার পাসওয়ার্ড এবং ইউজার নেম আপনাদের অবশ্যই মনে রাখতে হবে এবং আমাদের ক্যাপসাতে যে আমরা প্রথমে প্রবেশ করছি এই সেটার যে প্রথম আমরা পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়েছি সেটাও আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে সো এটাতে এখন আমরা কীভাবে অ্যাকাউন্ট করব আপনাদেরকে বলি এখানে এমপ্লয়ি নামের মাঝখানে আপনি যে কোনো নাম দিতে পারবেন আপনার ইচ্ছা একটা নাম কিন্তু আপনি দিতে পারবেন এবং আপনার নিজের নাম দিলেও হবে তারপরে অ্যাড্রেসের জায়গায় আপনি দিবেন এখান থেকে আপনার ফুল অ্যাড্রেস দিলেই ভালো হয় যেমন আপনি কোথায় থাকেন কোন থানা এই সব কিছু আপনি এখান থেকে দিয়ে নেবেন দিয়ে দিয়েছি তারপরে ইউজারের নামটা এখানে আপনি দিবেন যে ইউজার নাম আপনি মানে ওখানে ইউজ করেছেন প্রথম অ্যাকাউন্টে ইউজ করেছেন সেটা আপনি ইউজার ইউজ করবেন না এটা আপনাকে অবশ্যই ভিন্নটা ইউজ করতে হবে আপনাদেরকে অন্য একটা ইউজার আইডি সো আমি অন্য একটা ইউজার আইডি এখান থেকে ইউজ করতেছি আমি এখান থেকে এটা দিলাম ওকে দেওয়ার পর এখান থেকে পাসওয়ার্ডটা দেবেন প্রথমে যে পাসওয়ার্ডটা দিবেন সেটা দিবেন না আপনি এখান থেকে যে পাসওয়ার্ডটা আপনি দিতে যাচ্ছেন সেটা আপনি এখানে দিবেন না অন্য একটা পাসওয়ার্ড এখান থেকে অবশ্যই আপনি দিয়ে নেবেন সো আমি অন্য একটা পাসওয়ার্ড এখান থেকে দিচ্ছি ওকে দিলাম দেওয়ার পরে আমরা এখন ফাইনালি এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবো সাবমিটে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে ওকে আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ইমেলটাকে চেক করতে বলতেছে এখানে সাবমিট সাকসেসফুলি এবং ইমেলটা চেক করতে বলতেছে ইমেল আর একটা আমাদের এখানে পাঠিয়েছে ওরা এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের নিচে কিন্তু এখানে চলে এসেছে ইমেল এবং ইউজার আইডি সব কিছু কিন্তু এখানে কিন্তু চলে এসেছে এবার দেখতেছেন টিমে কিন্তু চলে এসেছে ওকে আমরা ইমেলটা চেক করি দেখেন ইমেলটা কিন্তু চলে এসেছে ইমেলটাও আমরা এখান থেকে চেক করি চেক করে আমরা এটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি সো এই প্রসেসেই কিন্তু আপনাদেরকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে ওকে এখন আমরা ইমেলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লিক সো এটাতে আমরা ক্লিক করে দেবো ক্লিক হেয়ার টু অ্যাক্টিভ ওকে এখানে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে ওকে দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট সাকসেসফুলি হয়ে গেছে ওকে আমরা এটা এখন এটাতে আমরা লগ ইন করে নেবো এখন লগ ইন করার জন্য কোনটাতে লগ ইন করবো সেটা বলতেছি আমরা এখন কাজ করার জন্য যেহেতু লগ ইন করবো সেহেতু আমরা এমপ্লয়ি যে ইউজারটা ব্যবহার করেছি এমপ্লয়ী আইডি সেটাতে আমরা এখন মানে এমপ্লয়ার যে আইডিটা আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেটা দিয়ে আমরা এখানে প্রবেশ করব। ওকে এটা দিয়ে প্রবেশ করার জন্য আমরা এখানে যেহেতু কাজ করব ক্যাপচা করব সেহেতু আমরা এটা দিয়ে দেবো আমরা ওই ইউজার আইডিটা দিয়ে কাজ করার জন্য অবশ্যই আপনাদের পরে যে অ্যাকাউন্টটা করলাম সেটার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে এবং আমরা যদি টাকা উইথড্র করতে চাই তাহলে কিন্তু প্রথম যে অ্যাকাউন্ট করেছি সেটার পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে আমাদের লগ করে নিতে হবে ওকে আমি লগ করে নিলাম এবং এখানে আমি ক্যাপচাগুলো করে আপনাদেরকে দেখাবো আপনার একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন ভিডিওটা লম্বা হতে পারে কিন্তু তারপরও আমি একবার স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখ ওকে ফাইনালি আমরা যখন আইডিটার আইডিটার ভিতরে প্রবেশ করব তখন আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাপচা কিন্তু শু করতেছে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ক্যাপচা শু করতেছে এখানে আনলিমিটেড ক্যাপচা শু করবে আপনার আনলিমিটেড ক্যাপচা ওকে সবগুলো ক্যাপচা আপনাদেরকে এখান থেকে পূরণ করতে হবে যে সময় দিবে সেই সময় ওকে যখন এখন আমরা ক্যাপচাগুলো করার জন্য কি করব এখান থেকে ক্যাপচা এন্ট্রি লেখা দেখতে পাচ্ছেন আমরা সিম্পলি ক্যাপচা এন্ট্রিতে ক্লিক করে দেবো ওকে ক্যাপচা এন্ট্রিতে যখন ক্লিক করে দেবো ক্যাপচা এন্ট্রিতে ক্লিক করার পর আমাদের সামনে ক্যাপচাগুলো চলে আসবে এই যে দেখেন আমাদের সামনে কিন্তু ক্যাপচাগুলো চলে আসছে এখন আমাদেরকে কাজ করতে হলে এখান থেকে আমাদেরকে কি করতে হবে ওকে ক্যাপচাগুলো করার জন্য এখন আমাদের সামনে তখন এরকম ইন্টারফেস শুরু করবে এখান থেকে আমরা স্টপ ক্যাপচা যে লেখা রয়েছে দেখেন একটা ক্যাপসা আমাদেরকে দিয়েছে ওরা এখান থেকে ষোলো সেকেন্ডে ক্যাপচাটা কমপ্লিট করতে হবে এখানে লেখা রয়েছে পি জ্যাট পি জ্যাট এস ফোর এন ওকে এটা আমাদের ক্যাপচা হয়ে গেল আরেকটা দিয়েছে এগারো সেকেন্ড এইট এন এইট এন সি সি ওকে এটাও আমরা কমপ্লিট করলাম এখন দেখি দুইটা ক্যাপচা আমাদের শেষ সময় দিয়েছিলো এখন আমাদের পরবর্তী ক্যাপচাগুলো চলে আসবে এবং আমাদের ব্যালেন্সে কিন্তু অবশ্যই এটাগুলো অ্যাড হয়ে গেছে এবং এখান থেকে গেটিং এই যে এই ক্যাপচাটাতে ক্লিক করব ওকে এই ক্যাপচাটাতে ক্লিক করলাম দেখেন এটার জন্য ষোলো সেকেন্ড দিয়েছে আমাদেরকে ওকে এই ষোলো সেকেন্ডে এটা কিন্তু তুলতে হবে ডিটিভিকে ভি কে আর ওকে কে আর ওকে ওকেটাও আমরা কমপ্লিট করলাম এখন আমাদেরকে দিছে সরি স্মল এন ওয়ান ওয়ান কিউআর ও এন ওকে ক্যাপচা ওকে আমাদের সবগুলো ক্যাপচা এভাবে আপনারা আনলিমিটেড ক্যাপচা আসবে আপনি ক্যাপচাগুলো করে নেবেন ওকে আমরা এখন আমাদের মূল ব্যালেন্সে চলে যাব আমরা এখন চলে যাব দেখি কি হয় আমাদের এখানে অ্যাকাউন্টে চলে যাচ্ছে দেখি আমাদের ব্যালেন্সগুলো শো করতেছে কি না যখন ক্যাপচার কাজ শেষ হয়ে যাবে তখন লগ আউট দিয়ে দিবেন লগ আউট দিয়ে আপনারা আবার সেই প্রথম অ্যাকাউন্টে প্রবেশ করবেন প্রথম অ্যাকাউন্টে প্রবেশ করবেন যে অ্যাকাউন্টে আপনারা টাকাটা তুলবেন ওকে সেই অ্যাকাউন্টে গেলে কিন্তু আপনাদের ওই মানে ব্যালেন্সগুলো সব দেখতে পারবেন সো আমরা প্রথমে যে অ্যাকাউন্ট করেছিলাম যেটা যেটা দিয়ে আমরা টাকা তুলবো আর যেটা দিয়ে কাজ করতেছি সেটা তো পরে আমরা সেটাতে এখন ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমাদের পেমেন্টে ক্লিক করব আমাদের এখানে এই যে পেমেন্ট দেখতে পাচ্ছেন এই যে পেমেন্ট পেমেন্টে ক্লিক করব আমরা এখান থেকে পেমেন্টে ক্লিক করার পর এখান থেকে মাই আর্নিংয়ে ক্লিক করব আমরা মাই আর্নিংয়ে ক্লিক করলে আমরা এখান থেকে কত আর্ন করেছি সেটা কিন্তু এখানে আমরা দেখতে পারবো ওকে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে আর্ন করেছি একশো সেন্ট দেখেন শূন্য দশমিক শূন্য শূন্য একশো একশো সেন্ট কিন্তু এখান থেকে আমরা ইনকাম করেছি এখান থেকে এক ডলারের কাজ করেছি দেখেন এখানে দিয়ে দিবে এক ডলার পর্যন্ত আমরা এখান থেকে একশো সেন্ট ইনকাম করেছি দেখেন খুব সহজেই একশো সেন্ট ইনকাম করলাম সো আবার আপনারা যদি এখান থেকে আপনারা পেমেন্ট নিতে চান তাহলে অবশ্যই এখান থেকে অলে ক্লিক করবেন ক্লিক করে আপনাদের এখানে সবগুলো সিলেক্ট করে নেবেন কী কী কাজ কী কী কাজ করে কত কোনটার কী পেমেন্ট সবগুলো এখান থেকে দেখতে পারবেন এবং এখানে আপনারা যদি আবারও কাজ করতে চান তখন আবারও ডট মেনুতে ক্লিক করে এখান থেকে লগ আউট দিয়ে আপনাদের যে সেকেন্ড যে অ্যাকাউন্ট করেছিলেন কাজ করার জন্য সেই অ্যাকাউন্টটা এখান থেকে সাইন ইন করে নেবেন ওকে সেই অ্যাকাউন্টটা সাইন ইন করে নিলে আপনাদের সামনে আবারও ক্যাপচা চলে আসবে আপনি আর আনলিমিটেড এখান থেকে ক্যাপচা করতে পারবেন সো এখান থেকে ইনকাম করার জন্য ইনকাম তো করলেন এখন পেমেন্ট নেওয়ার জন্য কি করবেন সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি পেমেন্ট নেওয়ার জন্য আপনারা এখান থেকে আবারও প্রথম অ্যাকাউন্টে চলে যাবেন ওকে এখান থেকে আবার ডট মেনুতে ক্লিক করে এখান থেকে আপনি পেমেন্ট নেওয়ার জন্য আপনি চাইলে রেফার করেও ইনকাম করতে পারেন রেফার করার জন্য এখান থেকে রেফারের ক্লিক করলেই রেফারে আপনার এখান থেকে পেয়ে যাবেন পেমেন্টে ক্লিক করলাম পেমেন্টে ক্লিক করলাম এখান থেকে রিসিভ পেমেন্ট পেমেন্ট রিকোয়েস্ট আচ্ছা এখানে পেমেন্ট রিকোয়েস্ট আমরা যদি ক্লিক করি দেখেন এখান থেকে আমাদের পেমেন্ট নেওয়ার জন্য আমাদেরকে এখান থেকে আমরা যদি নেটেলারে পেমেন্ট নেই তাহলে এখান থেকে আমাদের মিনিমাম পাঁচ ডলার ইনকাম করতে হবে আর যদি আমরা নেটালার সারা অন্য সিস্টেমে পেমেন্ট নিই তাহলে এক ডলার হলেই এখান থেকে পেমেন্ট আপনারা নিতে পারবো ওকে আমরা সিলেক্টে ক্লিক করব সিলেক্টে ক্লিক করার সময় আমরা যদি পারফেক্ট মানি আপনারা সবাই জানেন পারফেক্ট মানি দেখেন এখানে পারফেক্ট মানি তারপরে এলটিসি বিটিসি অনেকগুলো রয়েছে এগুলোতে আপনারা নিলে এক ডলার হলেই আপনারা এখান থেকে নিতে পারবেন ওকে নিতে পারবেন এক ডলার হলেই তারপরে এখান থেকে সিলেক্টে ক্লিক করলাম সিলেক্টে ক্লিক করার পর আবারও আপনারা এখান থেকে পারফেক্ট মানিটা ক্লিক করবেন আবারও পারফেক্ট মানিটা ক্লিক করবেন ওকে পারফেক্ট মানি ক্লিক করার পর এখান থেকে সেভ করে দিবেন সেভ করে দিলেই কিন্তু আপনাদের মানে পেমেন্ট ইটা কিন্তু সেভ হয়ে যাবে দেখেন সেভ হয়ে গেছে এখন আপনারা এখান থেকে সেন্ড পেমেন্ট রিকোয়েস্টের জন্য আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দিলেই আপনাদেরকে পেমেন্টের রিকোয়েস্টটা চলে যাবে এবং এখান থেকে আপনাদের দেখেন পেমেন্ট নেওয়ার জন্য আপনাদের ব্যালেন্সে যদি এক ডলার থাকে তাহলে কিন্তু এখন অটোমেটিক্যালি আপনাদেরকে এখানে পেমেন্ট দিয়ে দেবে ওকে এখানে কিন্তু পেমেন্ট দিয়ে দেবে পারফেক্ট মানিতে যদি এই পেমেন্ট থাকে আর যদি না থাকে তাহলে কিন্তু এখানে ইনকাম করতে হবে তারপরে পেমেন্টে নিতে হবে সো এভাবে পেমেন্ট নেওয়ার জন্য আপনারা এখান থেকে নিতে পারেন আর কাজটা কীভাবে করবেন সেটা তো আপনাদেরকে দেখালাম সো আজকে এই পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ